আমরা সেটা দেখে দেব। আপনাদের কোনো দাবি আছে? যদি থাকে আপনারা নিশ্চয়ই আমায় জানাবেন, আর যদি সম্মত থাকেন, এটা আপনার উপরে বলছি, আমি আসার সময় দেখছিলাম সাদা সাদা কাপড় জামা পরে একটা অর্গানাইজড ফোর্স রাস্তায় দাঁড়িয়েছিল। তাদের সংখ্যাটা 700-800 হবে আমি দেখেছি। তারা নিশ্চয়ই আপনাদের, আপনারা তাদের নারায়ণী সেনা বলেন। নারায়ণী সেনা ব্যাটালিয়ন আমরা যেহেতু তৈরি করেছি, যদি আপনার এই ফোর্স আমাদের নারায়ণী সেনা ব্যাটালিয়নে কাজ করতে চায়, আমি তাহলে তাদের সরকারি চাকরিতে আমি পুলিশের মধ্যে নিয়ে এসে আমি তাদের সিভিক ভলেন্টিয়ার্স হোক বা হোমগার্ড হোক, স্পেশাল পোস্ট ক্রিয়েট করে যাদের যে কোয়ালিফিকেশন আছে, যারা যেভাবে কাজ করতে চায়, আমি সেটাও আগামী দিন আপনাদের ভেবে দেখতে বলবো। আপনারা রাজি হলে, সম্মত হলে আমায় জানাবেন, তাহলে একসাথে 700-800 ছেলে মেয়ের চাকরিও হয়ে যাবে, আর এরা নিজে পায়ে দাঁড়াতেও পারবে। আর নারায়ণী সেনা ব্যাটালিয়ান তো আমি তৈরি করে দিয়েছি, সুতরাং ওখানেই সরকারের হয়ে তারা মানুষের কাজ করবে, ডেভেলপমেন্টের কাজ করবে, কারো হাতে লক্ষ্মীর ভাণ্ডারের মা লক্ষ্মীকে লক্ষ্মী তুলে দেবে, কোথাও স্বাস্থ্যসাথী তুলে দেবে, কোথাও লো এন্ড অর্ডার দেখবে, কোথাও বিনা পয়সায় রেশন দেওয়া হচ্ছে ঠিক মতো চলছে কিনা দেখবে, অর্থাৎ সামাজিক কর্মসূচি, সাংস্কৃতিক কর্মসূচি তারা পালন করবে। আমি কুচবিহারের নাটাবাড়ি বলুন, দিনাটাই বলুন, মেকলিগঞ্জি বলুন, হলদিবাড়ি বলুন, আমার তুফানগঞ্জি বলুন, কুচবিহারি বলুন, চ্যাংড়াবান্ধাই বলুন, মালবাজারি বলুন, আমি সবটাই জানি। কারণ চ্যাংড়াবান্ধা মালবাজার ওই রেল স্টেশনের ওই জায়গাগুলো আমি করে দিয়েছিলাম যখন আমি রেল মিনিস্টার ছিলাম। জলপাইগুড়ি টু ঝোগিগোপা রেল লাইন আমি করে দিয়ে গিয়েছিলাম। কোচবিহার স্টেশনকে নতুন করে আমি সাজিয়ে দিয়ে গিয়েছিলাম। কামাখ্যা মন্দির, কামাখ্যা মন্দিরের কায়দায় ডেকোরেশন হবে, এটা আমি করে দিয়ে গিয়েছিলাম, মনে রাখবেন। সেই রকম কখনো কাঞ্চনকন্যা, কখনো উত্তরকন্যা, কখনো পদাতিক, বিভিন্ন নামে, বিভিন্ন ভূষণে, এমনকি কুচবিহার এয়ারপোর্টটাও আমাদের সরকার করে দিয়েছে প্রায় 300 কোটি টাকা খরচ করে। আমরা বলছি প্লেন চালাতে ইমিডিয়েট, যাতে কুচবিহারের সাথে সারা রাজ্যের, সারা দেশের মানুষের যোগাযোগ হয়। আগামী দিন কুচবিহার, নবদ্বীপ, এগুলো হেরিটেজ টাউন হচ্ছে।